সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মোহিত মারা গেছেন শুক্রবার দিবাগত রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ইন্না রাজুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে গত বছরের করোনায় আক্রান্ত হন আবুল মাল আব্দুল মোহিত ওই বছরের উনত্রিশে জুলাই তাকে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয় পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন তখন থেকে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মারা গেছেন শুক্রবার দেবাগত রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ইন্না ইন রাজুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে গত বছরে করোনায় আক্রান্ত হন আবুল মাল আব্দুল মুহিত ওই বছরের উনত্রিশে জুলাই তাকে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয় পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন তখন থেকে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন